নমস্কার, অর্ঘ্যমণি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ওখানে খুব ভালো আছেন, আমি এখানে খুব ভালো আছি। আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম, আর প্রথমেই গোপালকে নিয়ে ব্লগটা চালু করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চা বানিয়ে নিয়েছি, আর এটা একটা পাউরুটি, নেপালে এখানে সেল বলে। আর এই যে আমাদের পিচ্চি বুড়োটা সাইডে বসে বসে দেখছে, ও ভাবছে আমাকে একটু দিলে হয়, কিন্তু ওর এখন শরীরটা একটু খারাপ চলছে, ওকে কিছু দেওয়া যাবে না। এই যে হ্যান্ডশেক করে নিচ্ছে, ওকে দিতে হবে। তো এখানে আমি রান্নার জোগাড় করে নিয়েছি, কেটে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন। আমি রান্না করছি সয়াবিন, সয়াবিনটা আমি রান্না চাপিয়েও দিয়েছি, নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এই যে ও আবার আসছে, দেখছে কি রান্না হচ্ছে, ভাবছে। আর আমাদের এখানে এত রোদ্দুর বেরিয়েছে, দেশে শুনছি আবারও বৃষ্টি হচ্ছে, সাবধানে থাকবেন। আমি আলুগুলো নাড়াচাড়া করে নিলাম, এই যে বুড়োটা ঘোরাঘুরি করছে, আর এই যে সোনা টিভি দেখছে। আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, ভালো লাগে রোদ্দুর বের হলে। দাঁড়ান আপনাদেরকেও দেখাই একটু কেমন রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন? আমার ক্যামেরাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ভালো। আর দাঁড়ান আর একটা জিনিস দেখাই, টিনের চালে খুব সুন্দর ফুল ঘুরেছে, সব কি ফুল বলে আমি ঠিক জানি না, খুব সুন্দর ফুলগুলো। চলুন রান্নাতে যাই, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব, দিয়ে দেব আমি মশলাপাতি। দেখতেই পাচ্ছেন মশলাপাতি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমি রান্নাটা ঠিক সেরকমভাবে জানি না, যতটা পারি চেষ্টা করি। আচ্ছা, আমার ব্লগ আপনারা দেখছেন তো, আর আমার ব্লগগুলো দেখে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন, এবং আমার আগের ব্লগগুলো কেমন হচ্ছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর আজকের ব্লগটাও কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমার এখানে সবজি নাড়াচাড়া হয়ে গেছে, আমি মাঝখানে ভিডিওটা অফ রেখেছিলাম। এই যে হাজব্যান্ড কুল এনেছে, দেশি কুল দেখেও মনে হচ্ছে। এই যে ও বাবু আগে উঠে পড়েছে, ও খালি হ্যান্ডশেক করেই যাচ্ছে, ওকে আগে দিতে হবে। সবজিটা নাড়াচাড়া করে জলটা ঢেলে নিই, দেখি কুলটা কেমন হয়েছে। দাঁড়ান কুলটা আমি টেবিলে রেখেছি, কেমন পুরো দেশের মতনই কুল। এই যে আমাদের রকিবাবু দেখছে বসে বসে, এই যে পিচ্ছু বুড়িটাকে বলছি স্নান করাবো, ওর আজকে স্কুলটা একটু ছুটি আছে, যে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে এই যে রকিবাবু চেল্লাচ্ছে, ওর সাথে একটু খেলা করতে হবে। চলুন, ও বাবু এখন ওকে ঠান্ডা লেগে গেছে, চাদর টাদর গায়ে দিয়ে পুচকু। রকিকে খাবার দেওয়া হয়ে গেছে, ওর খাবারও ফিনিশ হয়ে গেছে, এই সোনাকে খাইয়ে নিই, একটু নিচে বেরোবো। চলুন খাই, আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমি নিচে গিয়েছিলাম একটু সঙ্গ ঘুরতে, সামনাসামনি আমি আসো না। এটা হচ্ছে যে টিকিট কাউন্টার, যারা ট্যুরিস্ট আছে আমেরিকা থেকে বা বাইরে থেকে আরও আদার্স জায়গা থেকে আসে, ওদের হচ্ছে টিকিট কাউন্টার এটা। আর এই যে আমি একটা মন্দিরে আসছিলাম, আর এটা হচ্ছে রাজার বাড়ি, রাজদরবার বলে, এই জায়গাটাকে হুমানডাঙ্গাও বলে। পুরোনো জিনিসপত্র বিক্রি হয় এখানে বেশিরভাগ, যারা ট্যুরিস্ট আছে তারাই কেনাকাটা করে। এই যে আনকমন আনকমন জিনিস, আর এত সুন্দর সুন্দর, কিন্তু আনকমন জিনিস দেখতেও ভালো লাগে। এই যে আবারও আপনাদেরকে দেখায় এরকম, এটা আমাদের জাস্ট বাড়ির সামনে 2-3 মিনিট হেঁটে। পুতুলগুলো দেখছেন, এদের হচ্ছে কুমারী যে ঠাকুর হয়, কুমারী ঠাকুরের মতো পুতুলগুলো বানিয়েছে। বাবা এরা ঠাকুরটা দেখছেন, দাঁড়ান আর একটা ঠাকুর দেখায়। আমার তো এই ঠাকুরটা দেখলে গা যেন শিউরে ওঠে বাবা। এটা হচ্ছে একটা মন্দির, এখানে বেশিরভাগই নেপালে প্রচুর মন্দির, প্রচুর, আপনি প্রত্যেকটা এক পা হাঁটলেই আপনি মন্দির দেখতে পাবেন, কত পায়রা দেখছেন। এখানে সব পুজো আর্চা করে সব পায়রাদেরকে খেতে দেয়, দেখি পায়রাদেরকে খেতে দেওয়া ভালো শুনি। আর এই যে ভূমিকম্প হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে 2016 সালে, সেই জন্যে এখানে এরকম ঘরের সাইডে পুরনো মন্দিরগুলো সাইডে এরকম ঠেল দিয়ে রেখেছিল। আর এই যে এগুলো মন্দির, পুরোটা এরিয়া জুড়েই মন্দির।
প্রচুর বাইরে আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে রোদও বেরিয়েছে, যেমন হাওয়াও দিচ্ছে। তো চলুন বাড়ির দিকে যাই। এই যে আমার নাস্তার জন্য আবার রেডি, আমাদের তো সকাল থেকে শুধু রান্না বান্না হয়েই চলে। কী বলবো, সকালের নাস্তা, মেয়ের নাস্তা, দুপুরের রান্না, আবার সন্ধ্যাবেলার রান্না। আমি বানাচ্ছি লুচি আলু কষা, ঝাল ঝাল করে একটু আলু কষা আর লুচি। এই যে লিচি কেটে ফেললাম, এটা আমি এক হাতে ভিডিও করছি, সম্ভব হয় না জানেন তো, সেই জন্যে আমি আগে লুচিগুলো রেডি করে ভিডিও করেছি। পরে তেল দিয়ে নিলাম। আচ্ছা, দেশে শুনছি নাকি আজ থেকে আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে, সবার সাবধানে থাকবেন কিন্তু। আর আমার ডেলি ব্লগ দেখতে থাকুন আর শেয়ার করবেন। আর এই যে গরম গরম লুচি, আমাদের এখানে প্রচুর ঠান্ডা, অনেকদিন লুচিও করা হয় না, আজকে ভাবলাম লুচি করি। লুচি একটু গরম গরম আলু কষা। মেয়ে সবারই একটু প্রবলেম হয়, তেলের জিনিস খুব, তেলের জিনিস অ্যাভয়েড করেই চলা হয় আমাদের, তো মাঝে মাঝে খেলে কিছু হবে না করি। আমি আগে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে তেলে জাস্ট নেড়ে নিয়েছি, হালকা তেলে নেড়ে নিয়ে মশলা কষিয়ে করে ফেলবো। মশলা কষিয়ে করবো। আচ্ছা দাঁড়ান, আজকে কিন্তু একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। রেসিপিটা আমি কিন্তু রান্না করবো না, রান্না করবে আমার হাজবেন্ড। ভালোই লেগেছিলো, চিকেন কষা রান্না করেছিল, আপনাদেরকে ভিডিওটা আমি শেয়ার করবো, দেখবেন ভালো করে। আমি ভাবিনি, প্রথমে ভাবলাম মেয়ে বাবা সব একসাথে দিয়ে কি রান্না হচ্ছে। এখন আপাতত এখনই আসি, এখন এই যে কষিয়ে ফেললাম। রকিবাবু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে গেছে বারান্দায়। আমাদের লুচি আলু তরকারি রুটি হয়ে গেছে। এই যে আপনাদেরকে যে রান্নার কথা বলছিলাম, এখানে সব রেডি, আদা রসুন বাটা, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সব রেডি। এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, মশলা গরম হচ্ছে, এবার সব একসাথে দিয়ে দেবে। আমি প্রথমে ভেবেছিলাম মেয়ে বাবা এটা খাওয়া যাবে না খাওয়া যাবে নি, প্রথমটা কেমন সাদা সাদা লাগছিল, একসাথে সব দিয়ে রান্না, কিন্তু টেস্টি হয়েছিল, ভালোই লাগছিল খেতে, খুব একটা খারাপ লাগেনি। তো চলুন আজকের মতো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা বাড়িতে সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।